পৌরসভা নির্বাচনের খবর আমি আপনার ধারাবাহিকভাবে জানাই আছো। আর বেবেজিয়াত কেনে পরিবেশ আমার সতীর্থ সাংবাদিক ভাস্কর জ্যোতি শইকীয়া বিভিন্নজনের সঙ্গে কথা পাতিল। আর আজি মনোনয়ন পত্র দাখিলের যেহেতু অন্তিমটো দিন বহু কেগুলি প্রার্থী আজি মনোনয়ন পত্র দাখিল করলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাজেরে ঢোলে ডগরে প্রার্থীসল আদরি লৈ যোৱা হল আর মনোনয়ন পত্র দাখিল পর্বত বহুতেই সহযোগ করলে। আমি ভাস্কর জ্যোতি শইকীয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছো, তেওঁ বেবেজিয়ার পরিবেশ দেখাব। আজি মনোনয়ন দাখিলের অন্তিম দিন, মই বর্তমান উপস্থিত আছো রহার রাজস্বক কার্যালয়ত। আর রহার রাজস্বক কার্যালয়ত আজি রহা পৌরসভার যখন প্রার্থী সেই প্রার্থীসলে মনোনয়ন দাখিল করব আহিছে। যেহেতু আজি মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিন, মূল সতীর্থ ইয়াত সমগ্র পরিবেশ দেখাব। সমর্থকসলক লৈ বর্তমান যখন রহা পৌরসভার প্রার্থী বিভিন্ন দলের প্রার্থীসল আহি বর্তমান রহা রাজস্বক কার্যালয়ত উপস্থিত হয়েছে আর বিভিন্নজনে ইয়াত মনোনয়ন পত্র দাখিল করেছে সমর্থকসলক লৈ। যেহেতু আজি মনোনয়ন পত্র দাখিলের অন্তিম দিন, রহা পৌরসভা দশটাকে ওয়ার্ড আছে, দশটাকে ওয়ার্ডত 9,669 ভোটারে আসলে নিরূপণ করব যখন প্রার্থী সেই প্রার্থীর ভাগ্য। ইয়াত ভারতীয় জনতা পার্টি সাতগী প্রার্থী সাতটা ওয়ার্ডত প্রতিদ্বন্দ্বিতা করার বিপরীতে গণ পরিষদর যি মিত্রজোঁটর দল গণ পরিষদরপা তিনগী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করব। আর তারলগতে যেহেতু কংগ্রেস আর জাতীয় পরিষদর মাজত বুঝাবুঝি হয়েছে, জাতীয় পরিষদরপা পাঁচগী প্রার্থী আর কংগ্রেস দলেরপা পাঁচগী প্রার্থী রহা পৌরসভাত প্রতিদ্বন্দ্বিতা করব দশটা ওয়ার্ডত। ইতিমধ্যে মনোনয়ন দাখিলের কাম চলি আছে। মই বর্তমান এই রহা রাজস্বক কার্যালয়ত বর্তমান উপস্থিত আছো। সকল যখন প্রার্থী সেই প্রার্থীসল বর্তমান ওলাই আহিছে নিজের নিজের সমর্থক লগত লৈ। মই গণ পরিষদর উপসভাপতি বিষ্ণু দাস ডাঙরিয়া আছে, মই তেওঁৰ লগত পোনে পোনে কথা পাতিব বিচাৰিম। আসলে আজি পৌরসভার মনোনয়ন দাখিলের অন্তিম দিন, কি কব? পৌরসভা গোটেই অসমতে হব আপনাদের জানে, আমি রহা সমষ্টিটো মিত্রজোঁট আমি একেলগে প্রার্থী দিছো, একেলগে আমি খেলিম। আর আমার মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে আমি ভাল প্রার্থী আমি দিবলে চেষ্টা করছো, সমাজত যাতে একটা ভাল ভাবমূর্তি থাকে, শিক্ষিত সমাজ সেবক আর মনোবৃত্তি থাকা তেনেকা প্রার্থী আমি দিবলে চেষ্টা করছো। আশা রাখিছো রাইজে আদরি লব আর বিপুল ভোটত জয় করে আমার মিত্রজোঁট যে সরকার আছে তেনে ধরনের ইয়াতো টাউন কমিটি গঠন করবলে সুবিধা দি আমার কৃতার্থ করব। যেহেতু রহাত আপনাদের তিনটা সিটত আসলে প্রতিদ্বন্দ্বিতা করব, বাকি সাতটা সিট ভারতীয় জনতা পার্টি। হয়, আমি সাতটা সিট ভারতীয় জনতা পার্টিক দিছো, আমি তিনটা সিট লৈছো। আর কিন্তু আমি একেলগেই খেলিম, গোটে দশটা সিটে আমি জিকাম ইয়ারপর। হয়, আসলে এয়া আছিল বিষ্ণুদা আর এগারী প্রার্থী আছে। আসলে মই প্রথমে অভিনন্দন জানালো, কি কব? মই ওয়ার্ড নম্বর মূর 6, মই পোনপ্রথমবার এইবার ইলেকশনত নামিছো। মই অসম গণ পরিষদর 6 নম্বর প্রার্থী, মই রাইজর কারণে ওলাইছো, রাইজক মই সদায় সহায় সহযোগ আগবাই যাম, রাইজর কাম কাজ করে যাম, রাইজর মই বুঝ লম, মই সকলকে মই চাম এইখিনি।